বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের এই ভিডিওটি আমাদের অতি পরিচিত একটি ফল পেঁপেকে নিয়ে। পেঁপের একটি বিশেষ দিক হলো, এটি ফল হিসেবে যেমন খাওয়া যায়, আবার সবজি হিসেবেও খাওয়া যায়। অসাধারণ পুষ্টিগুণের কারণে পেঁপে বেশ জনপ্রিয়। নিয়মিত পেঁপে খেলে শরীরে পুষ্টির ঘাটতি দূর হয়। পেঁপেতে আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B9 এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া এতে অল্প পরিমাণে রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন ই, ভিটামিন কে এবং কয়েক ধরনের ভিটামিন বি। চলুন জেনে নেওয়া যাক, কাঁচা পেঁপে বেশি উপকারী না পাকা পেঁপে? কাঁচা পেঁপে রান্না করে কিংবা সিদ্ধ করে খাওয়া হোক না কেন, এর আছে যথেষ্ট পুষ্টিগুণ। কাঁচা পেঁপেতে প্যাপাইন নামক একটি উৎসেচক বা এনজাইম রয়েছে, যা মাংসের মতো কমপ্লেক্স প্রোটিন হজমে সহযোগিতা করে। শুধু তাই নয়, নিয়মিত কাঁচা পেঁপে খেলে গ্যাস এবং বদহজমের সমস্যা দূর হবে। অন্যদিকে পাকা পেঁপেতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আছে, এ কারণে নিয়মিত এ ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এছাড়া পাকা পেঁপেতে রয়েছে পরসেটিন নামক একটি পলিফেনল, যা প্রদাহ কমাতে সহযোগিতা করে। এছাড়াও পেঁপেতে থাকা বিভিন্ন উপকারী উপাদান শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে পারে, তাই নিয়মিত পাকা পেঁপে খেলে হৃদরোগজনিত জটিলতা কমবে বলে আশা করা যায়। অতএব পাকা ও কাঁচা পেঁপের পুষ্টিগুণ আলাদা করা সম্ভব নয়, বরং সুস্থ থাকতে চাইলে কাঁচা এবং পাকা দুই ধরনের পেঁপেকেই খাদ্য তালিকায় রাখতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার পরিচিত জনদেরকে দেখার সুযোগ করে দিন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক ধন্যবাদ।